এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হালিশহর বাঘ মোড়ে ত্রিপন্ন ক্লাবে। আমরা জানি যে বিশ্বকর্মা পুজো চলে যাওয়া মানেই এরা দুর্গাপুজোর আগমন বার্তা চলে এলো। সেই দুর্গাপুজোর একটা কর্মসূচি হিসেবে আজকে ত্রিপন্ন ক্লাবে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান রয়েছে। আমার সাথে রয়েছেন এই ত্রিপন্ন ক্লাবের কর্ণধার মাননীয় প্রবীর সরকার মহাশয়। আসুন, ওনার থেকে আমরা জেনে নিই আজকের তাদের যে কর্মসূচি, মহান কর্মসূচি, সেই সম্বন্ধে। দাদা বলুন। অ্যাকচুয়ালি ত্রিপর্ণ প্রত্যেকবার ত্রিপর্ণ 365 দিন 24 ঘন্টা ত্রিপর্ণের ছেলেমেয়েরা মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আমরাও প্রত্যেকবার পুজোর আগে ঠিক একটা নতুন কিছু করি। এই বছর আমরা যখন নাকি দিদিকে বলো প্রোগ্রামে বেরিয়েছিলাম, তখন আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ আছে যারা প্রতিবন্ধী অথচ তাদের সার্টিফিকেট নেই। এই সার্টিফিকেট না থাকার দরুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্প আছে, যেমন ধরুন একটা প্রকল্প হচ্ছে মানবিক প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি প্রতিবন্ধীকে 1,000 টাকা করে দেন। এই সার্টিফিকেট না থাকার জন্য এরা অনেকে সেই ফ্যাসিলিটিটা এনজয় করতে পারে না। তো এইটা আমরা দিদিকে বলো প্রোগ্রামে গিয়ে লক্ষ্য করলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা সেই দিনই আমাদের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেছি এবং নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সাথে কথা বলে আর সেই মহান দিন 23শে সেপ্টেম্বর, যেদিন আমরা ঘোষণা করেছিলাম যে 23শে সেপ্টেম্বর ব্যারাকপুর সাবডিভিশনের ভেতরে যাদের সার্টিফিকেট হয়নি, এরকম যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আমরা ওই দিন শনাক্তিকরণ করব। আজকে সেই দিন 23শে সেপ্টেম্বর সকাল থেকে এইসব সেই সমস্ত প্রতিবন্ধীরা এসেছে, ডাক্তারবাবুরাও উপস্থিত আছেন। অলরেডি এর ভেতরেই আমাদের 400 লোক নাম নথিভুক্ত হয়ে গেছে। আমরা আশা করছি 1,000খানিক লোক হবে এবং তাদের আজকে পরীক্ষার মাধ্যমে পার্সেন্টেজ, প্রতিবন্ধীদের যে পার্সেন্টেজ হয় সেই পার্সেন্টেজ কাউন্ট করে আমরা সার্টিফিকেট প্রদান করব। সার্টিফিকেটটাও আমরা আজকেই দেবো ভেবেছিলাম, কিন্তু সার্টিফিকেট আমাদের রেডি হয়ে যাবে, আমরা সার্টিফিকেটটা দেবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো হচ্ছে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী যিনি আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় দিদি সেদিন যেদিন আমাদের পুজোটা উদ্বোধন করতে আসবেন সেদিন তার হাত দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই প্রতিবন্ধী সার্টিফিকেটটা প্রদান করব। আজকে আর কী কী করব? এর সাথে আমাদের প্রত্যেক বছরই রক্তদান শিবির থাকে, এবছরও আমাদের রক্তদান শিবির চলছে। প্রতিবন্ধী শনাক্তিকরণ শিবিরের সাথে সাথে আমাদের রক্তদান শিবিরও চলছে। আপনি বললেন আপনাদের লক্ষ্য 1,000 জন। আমরা প্রথমে ভেবেছিলাম 400-500 লোক হবে, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 400 ক্রস করে গেছে। আমরা এখন বুঝতে পারছি যে এটা 1,000 ছয়শো হয়ে যাবে। এই সার্টিফিকেটের মাধ্যমে ওনারা কী কী ফেসিলিটি পেতে পারে? এই সার্টিফিকেটের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফিকেট থাকলে, প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে যা যা ফেসিলিটি পায় সমস্ত ফেসিলিটিটাই পাবে এবং সরকারি নিয়ম অনুযায়ী। আপনাদের সাথে কি আর কোনো সংস্থা? না না না, এটা ত্রিপর্ণের নিজস্ব প্রোগ্রাম। আমাদেরকে সম্পূর্ণভাবে যিনি সহযোগিতা করেছেন সেটা হচ্ছে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি। এবছর তাও কি তোমার নাম উঠে যাবে কিভাবে করলাম বলে ওই দিদিকে বলো প্রোগ্রামে গিয়ে অনেক তো হয়েছে, তারপরে সিদ্ধান্ত। বিকলাঙ্গদের যারা মানসিকভাবে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, আজকে তাদের সামনে আজকে একটা নতুন দিগন্ত খুলেছে হালিশহর কাঁচাপাড়ার বন্ধুরা। এবং আমি আশা করি যে এই যে বিকলাঙ্গদের যারা
পঙ্গু মানুষ তাদের পাশে দুর্গাপুজোর আগে রক্ত দিয়ে শপথ নিয়ে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আমি হালি শহরে আমার বন্ধুবর কানু সরকার কিন্তু করছে প্রবীর সরকার থেকে শুরু করে হালি শহর কাছাপাড়ার সমস্ত নেতৃত্ব রয়েছে, আমি তাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানাই এবং আশা করি যে মমতা ব্যানার্জি যা বলেছেন যে মানুষের জন্যে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করুন এবং আমাদের আজকের এই ভারতবর্ষের অর্থনৈতিক সংকট, এনআরসির সংকট, ভারতবর্ষে দ্রব্যমূল্যের সংকট, ভারতবর্ষের ধর্ম এবং জাতপাত নিয়ে ভারতবর্ষের জাতীয় সমস্যা, এর মাঝখানে আজকে যেভাবে হালি শহর চৌরাস্তার মোড়ে বাগমোড়ে এই যে সুন্দর মানসিক ভারসাম্যহীন মানুষকে, শারীরিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে ভূমিকা গ্রহণ করছে, আমি আশা করি বিশপুর বিধানসভা কেন্দ্রের হালি শহর এবং কাছাপাড়ার সব মানুষেরই তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে এবং এই কর্মকর্তা যারাই আছে আজকে সিনিয়রদের মধ্যে যেমন কানুলা সরকার আছে, প্রবীর আছে, আলু দিদি আছে, আমাদের সোনালী আছে, আমাদের দিলীপ ঘোষ আছে, সমস্ত অলোক আছে, সমস্ত রণবীর আছে, সবাই আছে। আজকে খোকন কোথায় গেল? খোকনরা রয়েছে, রঞ্জিত রয়েছে, সমস্ত বন্ধুদের নিয়ে এই যে করছে এটা একটা আমি বলবো পুজোর আগে একটা বিশেষভাবে মানুষের কাছে মানুষের জন্য যে আমাদের যে সেবা এরা পৌঁছে দিচ্ছে এটাই আমাদের কৃতিত্ব। এই সাদৃশ্যকে কেন্দ্র করে মানুষকে কি শুভেচ্ছা দেবেন আজ? মানুষ দেখুন, দুর্গাপুজো তো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ, ভারতের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে শারদোৎসব মা দুর্গার আরাধনা হয় না। তাই আমি পুজোর আগে চাইতে ভালো জিনিস হতে পারে না এবং এই শারদোৎসবের প্রাক্কালে আমি মানুষকে বলি আসুন আমরা সবাই মিলে মা দুর্গার কাছে প্রার্থনা করি, আমরা যাতে সমস্ত সংকট থেকে ভারতবাসী মুক্ত হতে পারি। ভট্টাচার্য
এবং এই অঞ্চলের মানুষের মাঝে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো বাদ দিয়ে বাঙালি নিজের অস্তিত্ব চিন্তাই করতে পারে না। এবং আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই দুর্গাপুজোকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনি দুর্গাপুজো কার্নিভাল করে বিসর্জনের সময়। এবং 28,000 পুজো কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 25,000 টাকা করে অনুদান দেন